হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বানাতে চলেছি খারকোল পাতার বাটা। চলুন তাহলে রেসিপি দেখে নেব কী কী লাগে। প্রথমে লাগে সর্ষের তেল, 5-6টা কাঁচা লঙ্কা, তারপরে রসুনের কো দুটো, তারপর শুকনা লঙ্কা 5-6টা, খারকোল পাতা 1.5 গুলো। তারপরে এখন কড়াতে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমরা খারকোল পাতাগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু হালকা নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমরা চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। তারপরে এভাবে ঢাকিয়ে 5-6 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ফুটোতে হবে, না ফুটলে চুলকোবে, গলা চুলকোবে। তারপরে এই যে কড়া বসে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে রসুন দিয়ে দেব। রসুনের 5-6টা কোয়া যে ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নেব। দেওয়ার পরে রসুনগুলো যেমন একটু লাল করে ভাজতে হবে। এরপরে তুলে নেব, লাল হয়ে গেছে, তুলে নেব থালার মধ্যে, শুকনো থালার মধ্যে তুলে নিচ্ছি। রসুনগুলো আমাদের তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। শুকনা লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে নেব। শুকনা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব, হালকা ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আবার কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব ওই একই প্লেটের মধ্যে। ওই তেলেই আমরা খারকুল পাতার সিদ্ধগুলো দিয়ে দেবো, খারকুল পাতার ডাঁটি সিদ্ধগুলো। একটু নেড়ে চেড়ে নেব। এক দুই মিনিট এটাকে ভাজতে হবে, কালোভাবে ভাজা হলে যে আমরা তুলে নেব।
এইভাবে কিন্তু কালোভাবে ভেজে নিতে হবে। আমাদের পাতাটা ভাজা হয়ে গেছে, ওই থালার মধ্যেই তুলে নিচ্ছি। আমরা এখন একটা গ্রাইন্ডারের সাহায্যে এগুলোকে বেটে নিব। আপনারা চাইলেও শিলে বাটতে পারেন। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন। আপনারা ঝাল খেতে চাইলে আরো বেশি লঙ্কা দিতে পারবেন। আমরা একটু খুব ঝাল খেতে পছন্দ করি বলে একটু বেশি লঙ্কা দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, গ্রাইন্ডার সাহায্যে বেটে নিলাম, কেমন দেখা যাচ্ছে দেখুন। এখন বাকি এটা গরম ভাতে খাওয়া, গরম ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগে। আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রেসিপিটা, খেয়ে দেখবেন।